নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের মোট ১৬ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো বন্ধুরা, রাজ্যের কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এই ঝড় বৃষ্টি ও কালবৈশাখী আগামী কতদিন পর্যন্ত চলবে, এ সম্বন্ধে কি আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমরা বিস্তারিত জেনে নেব। সেই সঙ্গে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার জন্য কি পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সমস্ত কিছু আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। সেই সঙ্গে আপনি এই ভিডিওটি এখন এই মুহূর্তে যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আছে সেই আপডেটটি আমরা জেনে নেব, তারপরে কি নোটিফিকেশন জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া থেকে সেটা দেখব। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, সতর্কতা দক্ষিণবঙ্গের ১৬ জেলায়, বিস্তারিত জানবো কি বলা হয়েছে। ভোটের মরশুম কাটতেই দিন কয়েক ধরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি নজরে এসেছে। দীর্ঘ কয়েকদিন তীব্র দাবদাহের পর এই ঝড় বৃষ্টির কারণে পরিস্থিতি কিছুটা হলেও অনুকূল হয়েছে, তবে ঝড় বৃষ্টি না হলেও বাড়ছে আর্দ্রতা জনিত অস্বস্তি। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পুনরায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলো। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, পূর্ব উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত এবং আসাম পর্যন্ত অক্ষরেখা বিরাজ করার কারণে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, আর এই কারণেই প্রতিনিয়ত বাড়ছে ঝড় বৃষ্টির প্রবণতা। দিন কয়েক ঝড় বৃষ্টির পর বৃহস্পতিবার এমনকি শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাবে বলে অনুমান করা হচ্ছে। তো বন্ধু, দেখতে পাচ্ছেন যে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে এমনই বলা হয়েছে। তো আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ১৬ জেলাতে এই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। যে সকল জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবণতা দেখা দিয়েছে সেই জেলাগুলি হলো কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে ২ মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, ২ বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, ২ দিনাজপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য আগামী ২ থেকে ৩ ঘন্টার জন্য ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে আমরা দেখে নেব। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা হয়েছে এবং এখানে এটা বলা হয়েছে যে আগামী ২ থেকে ৩ ঘন্টার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, যার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, সে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং যেটা বলা হয়েছে যে ঝোড়ো বাতাস বয়ে যাবে, ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার জন্য কি কি পূর্বাভাস দেওয়া হয়েছে, কোন কোন জেলাগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ৬ মে অর্থাৎ বৃহস্পতিবার, ৭ মে শুক্রবার, ৮ মে শনিবার, ৯ মে রবিবার এবং ১০ মে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। মেনলি উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, সে সঙ্গে মালদা, আগামী ৩ থেকে ৪ দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রত্যেক দিনই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তারপরে শুক্রবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, শনিবার দিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, রবিবার এবং সোমবারও উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলি রয়েছে যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, সে সঙ্গে সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, সবকটি জেলাতে, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কোনো কোনো জায়গায় আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সে সঙ্গে ঝোড়ো বাতাস অর্থাৎ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী বজ্র সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার, সে সঙ্গে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, একদম সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী বজ্র সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। এই মুহূর্তে আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। এবং এই মুহূর্তে স্যাটেলাইট যে ইমেজ আছে সেখানে কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পশ্চিমে যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এই কয়েকটি জেলাতেও কিন্তু যেটা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট ইমেজে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু এই মুহূর্তে ঝড় বৃষ্টি হতে পারে। তো আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলাতে এই মুহূর্তে কি আবহাওয়ার অবস্থান রয়েছে অবশ্যই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে সমস্ত বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।